এখন তাহলে নন মাহরামের বিষয়টা যদি আমরা সামনে নিয়ে আসি, নন মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ, এখানে কোনো কোনো নারীর সাথে কখনো সাময়িকভাবে বিবাহ নিষিদ্ধ, যেমন এখানে আয়াতের মধ্যে একটা নির্দেশনা দেওয়া আছে দুই বোনকে একসাথে বিবাহ করা, কিন্তু এক বোনকে বিবাহ করার পরে যদি কোনো কারণে তার সাথে তালাক হয়ে যায় বা সেই বোন মারা যায়, তাহলে ইদ্দতের মানে এই বোনের ইদ্দতটা যদি শেষ হয়ে যায় তাহলে তার সহোদরাকে বিয়ে করা শরীয়তে জায়েজ আছে। তাহলে একসাথে না, বরং ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, এবং ইদ্দত প্রথম বোনের ইদ্দত শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বোনকে বিবাহ করা যায়। তাহলে এটা হলো কি, তাহলে দ্বিতীয় বোন কি তার জন্যে শালী, শালীকে বিবাহ করা যায়, এই জন্য শালী হলো নন মাহরাম। ঠিক তেমনি স্ত্রী এবং তার ফুফুকে একসাথে রাখা যাবে না, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, স্ত্রী এবং তার খালাকে একসাথে রাখা যাবে না। কিন্তু স্ত্রীর সাথে যদি তালাক হয়ে যায় অথবা স্ত্রী যদি মারা যান তখন তার খালাকে বিবাহ করতে অসুবিধা নেই এবং তার ফুফুকে বিবাহ করতে অসুবিধা নেই, ফলে এই সম্পর্কটাও কিন্তু নন মাহরাম। স্ত্রী থাকা অবস্থায় তার খালা, তার ফুফু, এই স্বামীর জন্য কি নন মাহরাম। নন মাহরামের সাথে তাহলে আমাদের বিধানটা কি, রিলেশনটা কি? নন মাহরামকে বলা হয় আজনবিয়া, আজনবিয়া। আজনবিয়া হচ্ছে যেমন আমরা বলি পরপুরুষ, আজনবী পরপুরুষ, আর আজনবিয়া হচ্ছে পর নারী, অর্থাৎ এমন নারী যাদের মধ্যে মাহরামের সম্পর্ক নাই, ফলে এদের সাথে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে এদের বিধানগুলোর মধ্যে আছে পর্দা, অর্থাৎ এদেরকে পর্দার বাইরে কানেক্ট করা যাবে না। সূরা আহজাবের মধ্যে, সূরা নূরের মধ্যে পর্দার বিধানগুলো এই নন মাহরামদের ক্ষেত্রেই নাজিল হয়েছে, যে যখন কোনো কিছু চাও তখন পর্দার আড়াল থেকেই চাইতে হবে, পর্দার আড়াল থেকে। অর্থাৎ যে কোনো নারীর প্রতি, তার চেহারার প্রতি তার দেখা যাবে না, এটা হলো প্রথম বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে নন মাহরামদের সাথে কোনো খালোয়ায় একসাথে হওয়া যাবে না, আড্ডা দেওয়া যাবে না, তাদের সাথে কোনো ধরনের রিলেশন গড়ে তোলা যাবে না, যেটা আজকাল আমরা দেখি। আজকাল আধুনিক সমাজে তারা বলে যে মাহরাম কি আর নন মাহরামই কি, তাদের জন্য সব কিছু সমান, এবং তারা ফ্রি রিলেশন, ফ্রি সোসাইটির প্রবক্তা হওয়ার কারণে তাদের কাছে সব কিছু জায়েজ। কিন্তু আসলে ইসলাম এই জায়গাটা রেস্ট্রিকশন দিয়েছে, এবং এই রেস্ট্রিকশন দেওয়ার অর্থ হচ্ছে যাতে কোনো অবৈধ প্রণয়, অবৈধ কিছু গড়ে না ওঠে, এবং মানে সমাজের সমস্ত নারী এবং পুরুষ একটা শালীন, স্বচ্ছ, সুন্দর সম্পর্ক বজায় রাখে, এবং নারীরা যেন পণ্য না হয়, নারীরা যেন চিটেড না হয়, প্রতারিত না হয়, তাদের ইজ্জত আব্রু যেন সিকিউরড হয়। এই জন্যই কিন্তু ইসলাম নন মাহরামদের সাথে একটা দূরত্ব রাখার কথা বলেছে। নন মাহরাম কোনো ব্যক্তির সাথে, কোনো নারী একটা রুমের মধ্যে একসাথে হতে পারবে না, সেটা কোনো প্রতিষ্ঠানে হোক, কোনো অফিসে হোক, অথবা বাড়িতে হোক, দুজনে একসাথে বসে আড্ডা দিতে পারবে না। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে ইসলাম কিন্তু বড় ধরনের তাম্বি করেছে, যেমন বলে দিয়েছে কি আলহামু আল মউত, দেবর হচ্ছে মৃত্যু, দেবরও কিন্তু নন মাহরাম। শালীর সাথে দুলাভার যে সম্পর্ক সেটাও নন মাহরামের সম্পর্ক, কিন্তু আমাদের মুসলিম ফ্যামিলিগুলো এগুলো আজকে ভুলে গিয়েছে, এবং যার ফলে সমাজে অনেক আপত্তিকর ঘটনা কিন্তু ঘটছে। নন মাহরামের সাথে আরও দু একটি বিধানের মধ্যে রয়েছে, আমরা তাহলে দুটো বললাম তাই না, একটা হচ্ছে তার দিকে দৃষ্টি দেওয়া যাবে না, বেপর্দা তার সাথে সাক্ষাৎ করা যাবে না, এবং দ্বিতীয় হচ্ছে খালোয়া বা নির্জন বাস একটা রুমে একসাথে হওয়া যাবে না, তৃতীয় হলো হাজাত ছাড়া তার সাথে কথা বলা যাবে না, হাজাত মানে নেসেসিটি, প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলা যাবে না। প্রয়োজন কীরকম প্রয়োজন হতে পারে, যেমন অফিসিয়াল প্রয়োজন হতে পারে, আপনি একটা অফিসে ফোন করলেন আপনার প্রয়োজনে, এটা হতে পারে, অথবা কোনো কিছু জিজ্ঞাসা করা, ইস্তেফসার করা, এটা প্রয়োজন হতে পারে। সেই জায়গায় ইসলাম আমাদেরকে বলেছে কিভাবে আলোচনা করতে হবে, খুব সুন্দর একটা দিক নির্দেশনা ইসলাম এখানে দিয়েছে, সেটি হচ্ছে ফ
فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا سوره احزاب 32 নম্বর আয়াত নারীদেরকে বলা হচ্ছে নন মাহরামদের সাথে তোমরা যখন কথা বলবে তখন নরম সুরে এমন ভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলবে না যাতে করে যাদের অন্তরে ব্যাধি আছে তারা আগ্রহ পোষণ করতে পারে আকর্ষণ পোষণ করতে পারে এইভাবে কথা বলা যাবে না বরং অকুলনা না কাউলা মারুফা তোমরা সঠিক কথা বলো মেয়েরা তাদের নন মাহরামদের সাথে অফিসিয়াল ভঙ্গিতে কথা বলবে তার মানে এই নয় যে খবরদারি করবে দারোগা টাইপের কথা বলবে সেটাও আমরা বলছি না বরং ভদ্রভাবে বলবে বাট সেখানে কোনো প্রশ্রয় থাকবে না নম্র স্বরে কথা বলে তার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে না যাতে করে টেলিফোন টিজিং এটাকে বলা হয় টেলিফোন টিজিং টেলিফোনের মাধ্যমে টিজ করার একটা আগ্রহ পুরুষদের মধ্যে গড়ে উঠতে পারে সে প্রশ্রয় পায় এবং স্বামীর অগোচরে সে অন্যদের সাথে গসিপ করতে পারে টেলিফোনে অথবা ফেসবুকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এটা করা যাবে না আজকের সমাজে বিপর্যয় তৈরি হয়েছে কারণ নন মাহরামদের সাথে ইসলামের যে বিধানগুলো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরা অথবা আমাদের ছেলেরা তারা এডুকেটেড হচ্ছে না ফলে তারা ভাবছে যে এটা ফ্রি ফ্র্যাঙ্ক সোসাইটি কোনো অসুবিধা নাই এখানে আরেকটা বিষয় আমরা বললাম প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না তার মানে হচ্ছে রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায় তাহলে যাকে দেখে তাকে কিন্তু সালাম দেওয়া যাবে না এটা অনেকে মনে করে যে সালাম তো একজন মুসলিম আরেকজনকে দিতেই পারে না আপনি কেন সালাম দেবেন আপনার তো একটা রেস্ট্রিকশন আছে আপনি কেন খামাখে একজন অপরিচিত পুরুষকে সালাম দেবেন কারণ এখানে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে প্রয়োজন ছাড়া নন মাহরামদের সাথে পুরুষরাও যেমন কথা বলবে না মেয়েরাও তেমনি কথা বলবে না অর্থাৎ কোনো পক্ষই এখানে প্রয়োজন ছাড়া কোনো রিলেশন তৈরি করবে না গসিপ করবে না এবং কথা বলবে না এটা হচ্ছে আসলে মূলত বিধান সুতরাং আমরা আজকের এই আলোচনায় আমরা জানতে পারলাম যে নন মাহরাম কারা তাদের সাথে আমাদের মাহরামাত নারীরা তারা কী আচরণ করবে মাহরাম কারা তাদের সাথে কী আচরণ করবে ইত্যাদি বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হলো আসুন আমরা এই সমাজে আমাদের যারা আপনজন নারীদের মধ্য থেকে তাদের সাথে আমাদের এই রিলেশনটা পবিত্র রাখি সুন্দর রাখি এবং শরিয়াতের সীমারেখার মধ্যে আমরা চলি এবং নন মাহরাম রিলেশনের যারা রয়েছেন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমরা বলছি তারাও আরেকটু সতর্ক হই ইসলাম যে পবিত্রতা অক্ষুণ্ণ রাখার কথা বলেছে আসুন আমরা সেই পবিত্রতা অক্ষুণ্ণ রাখি এবং এভাবে একটা সুন্দর সমাজ গড়ে তুলি যেখানে নারীরা থাকবে নিরাপদে এবং পুরুষরাও তাদের নিজেদের চরিত্রকে রাখবে নিষ্কলুষ এবং পবিত্র আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম